যখন তারা যায় এইটার মধ্যে তারা একটা খা শুনে এইসব লইয়া যায়। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করিম স্টুডে। প্রথমে যারা ভিউয়ার্স আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইলাম। আজকে ঈদ, তো প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইলাম। আমার লগে আছে, আপনারা দেখতে পারবো, আমরা দুজন ট্রাভেলার, তারা অল ইন্ডিয়া সাইকেল ট্যুরে আছে। কিতনা দিন সে? পিছলে ডেড় সাল সে সাইকেল, ডেড় সাল, তো ডেড় বছর থেকে তারা সাইকেল ট্যুরে আছে। তো সে হইছে কি আপনার উত্তরপ্রদেশ থেকে? নাম বাতাও। উত্তরপ্রদেশ সে মেরা নাম বিশ্বজিৎ সিং, আর মে পিছলে ডেড় সাল সে ট্রাভেল কর রহা হুঁ সম্পূর্ণ ভারত কা। আব তক হমনে 21 রাজ্য কা ট্রাভেল কর চুকা হ্যায়, আর ইহাঁ পে ভাইয়া কে পাস দুবারা আ রহা হুঁ। দুবারা কাফি আচ্ছা লাগ রহা হ্যায়। আবি ইনকে সাথ জা রহে হ্যায় কাহিন পে ঈদ का पार्टी, पार्टी ईद का पार्टी करने। और पीछे देख रहे हैं वो है बिट्टू महाराज, बिहार से है। हाँ। वो भी भाई साइकिल से ऑल इंडिया टूर पे निकले हैं। इनका भी दूसरी बार यहाँ पे आ रहे हैं। हाँ हाँ, एक्चुअली एर आगे तारा आई सिल, तो तारा आई स्टे करी एयरपोर्ट, तो त्रिपुरा गेसिल, त्रिपुरा टूर शेष करिए कल के तारा आई सिल। तो और हमने मेनली जाइरा मुसी हमार बंधु सोनूर बसा, अपना जानून सोनू चौधरी हमार बंधु, हमार कॉलेज मेट, आरो आरो एक भाला करिया कोइले প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী তার নাতি আর কি। তো তারা বাড়ি যাইলাম, তো ওটাই ভাবলাম যে তারাও লগে আছে, তো ওই লগে লইয়া যাই আর একটা ব্লগও বানাইলাম। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। করিমগঞ্জ মে কোই আয় আর সুজেন ভাই কে পাস না আয়ে এসা হো হি নাই সকতা। তো করিমগঞ্জ কা মজা হি নাই হ্যায় আর কিয়া বাত হ্যায়। ইয়াহ পায়েঙ্গে তো সারা কুছ ফিল করেঙ্গে, নরম গরম সব কুছ, সব কুছ এসা লাগতা হ্যায় কি ঘর পে হি আ গয়ে হ্যায়। তো আমি আমরা আই গেছি, মানে আমি না আমার লোকের সবাই আই গেছি আপনার সোনুর বাসাতে। এবং ও হয়েছে কি সোনুর বাড়ি, বেতালা সুন্দর বাড়ি, আর মানে ভিতর দেখাই মই তা বেতালা আর কি। এটা মানে তালার গড় হয়েছে কি সোনুর কোন মুন্না হয়নি, এবং তালার মানে তালার পরিবারের যতজনেরও বাড়ি আছে আর কি, বেতালা সুন্দর বাড়ি আর কি। তাই আমরা যেরকম আমার বাড়ি ধরুন তিনতলা বাড়ি, কিন্তু ইন্টেরিয়রও বেশি কিছু নাই, চেয়ার টেবিল নর্মালি বাকিটা লেখা থাকে। কিন্তু তালার হয়েছে কি বাড়ি জেলা সুন্দর, ভিতরে ওলা সুন্দর, ওখানে আমি ভিতর দেখাই তাহলে। আগে আমি আপনার তালার বারিন্দাটা দেখাইলে তখন কি সুন্দর করিয়া প্রথম হয়েছে বাগান, এইটা গাছ হয়ে কীটা হয়েছে বাইরে থেকে আনলা, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসও ওটা মানে বাইরে থেকে আনলা, ইম্পোর্টেন্ট না এক্সপোর্টের হয়নি তাও জানি না। ওই তখন দুলনা আছে, আর হচ্ছে দুইটা গাড়ি আছে, তো এইটা আরও তিন চারটা গাড়ি আছে। অ্যাকচুয়ালি তারা হইতেও পারতো না যে কয়টা গাড়ি, হতো একটা গাড়ি, ঠিক আছে। আরও মানে গুহাটির মধ্যে তিন চারটা গাড়ি আছে, হঠাৎ এক মাস পর পর দেখবা নতুন নতুন গাড়ি লিয়া তারা বাইরের, আরও হয়েছে কে তার বাসা। এই তো দেখুন কীটা সুন্দর হয়েছে, ওটাও লাগানি আছে যে তার সব করতে। বন্ধু ঈদ মুবারক, বন্ধু ঈদ মুবারক। আমরা মানে অ্যাকচুয়ালি ব্লগ করতাম আর কি, আর তারা দুজন হচ্ছে ট্রাভেলার, ঠিক আছে, উত্তরপ্রদেশ থেকে আর হে হয়েছে কি বিহার থেকে। তো তারা ওই যে সাইকেল লই অল ইন্ডিয়া ট্যুর করে, আর তারা ব্লগারও, তো ওই তখন একটু ইয়ে হয়ে গেছে। আর খাকু হাকিমনি কই? বাবা গুমো। আচ্ছা, আইবা আইবা না নি, তো দেখালেন, আমি একটু একটু দেখাই দিই। ওই তখন তো ওই তখন কিতা সুন্দর, তার পার্সোনাল রুমও যাইমু, তো ও তখন আরও বহুত কিছু আছে, তিনতলা ওলা প্রত্যেকটা রুম ওলা খুব বেশি বেশি সুন্দর। তো ওইছে গিয়া তারার এই মেনশনটার নাম আমিনা মেনশন, আর দেখতে পারবো অত বড় গেট, মানে এটা মানে মাথিয়া লাভ নেই, মানে বেজান বড় আর কি। মানে আমি যদি নিচ থেকে ধরি তো আমি হচ্ছে ফার্স্ট ফুট ফার্স্ট ফার্স্ট 10 আর 2 12 ফুটের গেট। অ্যাকচুয়ালি ওখানে একটু সরম পাইলিছি আর কি, আজকে হচ্ছে কি সোনুর বার্থডেও, তো আর তো মানে তারে গিফট দেওয়ার আমি ওকাতে আমি জীবনে দিতামও নয় তারে গিফট, ঠিক আছে, সব দিতাম কি তারে ভাই, তারা তো হচ্ছে কি ও ক্যাটাগরি যে খুশি ইয়া কই দিতে পারে, ওই লোক দুই বটি সোনার চেন রাখিতে কইলাম। তার একটু কট টাইম দেখিলাই বিল্ডিং বানাইছেন খাকুয়ে, তো আর চিন্তা করেন খালি গ্রাউন্ড ফ্লোরও তারা তখন, গ্রাউন্ড ফ্লোর তারা তখন উপরের ফ্লোর খালি, ওই দোকান কিছু নাই, এর উপরেও আর একটা ফ্লোর আছে। মানে আর ছোটো যে দুই ভাই আছে, একজন কানাডা থাকে আর একজন হায়দ্রাবাদ থাকে, গড় দেখেন বাথরুমও দেখেন, এটা কমোড হয়েছে হাইড্রোলিক, মানে অমনি একবার খুঁচা মারলে অটোমেটিক উঠি যায়। ঘর দেখো কেসা কিতনা সুন্দর, দেখো কই নি রে, তাই এসি বি ফিটিংয়ে আমারে পুরা ঘর পে এক এসি নেই, ইনকা সব রুমে এক এক। আব ইয়ে বালা রুম দেখো, এটা দেখো কিতা সুন্দর রে ভাই, এটার খাজ কিতা বন্ধু, ও সাইডে স্নান করা, ও সাইডে জল ওদিকে আইতো না, এগোদিকে মানে এটা বুঝা যেত, এটা মানে দনি মানুষের খারবার হয়েছে কি আলাদা, ফ্যামিলি যখন তার বড়ইব তখন সে উপরে আই যাব। আর ওই দেখেন যখন তারা যায় এইটার মধ্যে তারা একটা খা শুনে এইসব লিয়া যায়, খাফন না ও কিচেন নেই সরি, এর উপরে তো রুম আছে আরেকটা নানি, এই রুমটা তো কিতা জানি না, এটা মনে হয় এমনি এমনি রাখা রুম। শ্রীময়ী জুয়েলার্স,
एक अनन्य अलंकार विपणी एन प्रति गयनार मजूरी दिखे सर्वोच्च 30% छाड़। এছাড়াও প্রতিটি কেনাকাটার সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে নাকফুল। ভালো গরিব ছাত্রছাত্রীদের বছরে একবার স্কলারশিপ দেওয়া হইবে। যে সকল বন্ধের আর্থিক অবস্থা খারাপ ও মাতৃ পিতৃহীন তাদের বিবাহের সময় শ্রীময়ী জুয়েলার্সের পক্ষ থেকে মেকআপ ও জুয়েলারির দায়িত্ব নেওয়া হইবে। শ্রীময়ী জুয়েলার্স, এন এন দত্ত রোড, নরসিংতলা, শিলচর। দূরভাষ 7002604704। ধন্যবাদ। তো কাকু আইছ কাকু, ঈদ মুবারক, ভালো আছেন কাকু? আমার ভিডিও দেখো নি, দেখো না নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু। হ্যালো, আই গেছে ডক্টর সুয়েল। বন্ধু, আমরা এখন আমরা খালি খাইমু, খালি পুরো রেডি আছে। আর এদিকে আমরা সুয়েল এবং সেও আমার মানে সব বন্ধু বন্ধু বান্ধব সব আই গেছে। আর ও দেখুন এখানে এটা সুন্দর করে সাজানি আছে। জেনারেলি আমরা টিভিতে দেখি ওই যেসব সিরিয়াল থাকে আর কি, সিরিয়ালের মধ্যে আমরা দেখি। আমার বৌদি আসুন এখানে, বৌদি ঈদ মুবারক। আর ও দেখুন কি সুন্দর করে সাজানি আছে। এখন আমরা বইমু আর খাইমু। ও দেখুন এগু হয়েছে বিরিয়ানি। আর এগু যেটা দেখলে এগু কিতা জানি না, এগু মনে হয় ফিল্টার মনে হয়। ও আচ্ছা, ফিল্টার এটা। একটা জিনিস দেখতে পারবা, এই যে ফ্রিজের মধ্যে দুইটা দরজা আছে, ওখানে দুইটা দরজা, সাইডটা দরজা আছে, সাইডটা সাইড দরজা তো কেমনে খামে, এগুলোর মধ্যে জলও মনে হয় ঠান্ডা জল। এটা হচ্ছে কি সোনুর রুম, কিতা সুন্দর দেখুন। এটার মধ্যে এসি আছে আর ওখান সাইডটা বাজতে 5 মিনিট বাকি। সেলফ সার্ভিস সিস্টেম সব সামনে রাখা আছে, খালি ওখানে নিজে নিজে খাইতে হয়। মানে একটু মানে টেবিল দেখে তো বুঝলাম, আমরা বাড়ির জেলা খাইলা খাইতে পারতাম, একটু চামচ মুচ দিয়ে একটু স্ট্যান্ডার্ড রেডি পাবে। না না, আদে যাব না, আদে হবে না। ও আচ্ছা আচ্ছা, আমরা তখন আমরা হ্যাঁ হয় হয় সব প্লেট পুরো করতে হয়। তো দেখুন আমরা লোয়া চলের তর্কগুলো অনুমান করে এটা, এটা আছে রায়তা আর এটা আছে গিয়া কায়তা, মনে জানি না কি তখন এটারে খাওয়া শুরু করে দিই। তাহলে সাদ দিব আমরা দেখাই যদি সময় থাকে আর কি। রেডি করছেন, এটার নাম হচ্ছে কি শির কুরমা। আমরা খাইমু আর অলমোস্ট আমরা খানি শেষ হয়ে গেছে। আমি কখনো 10 পিস আলু খাইছি, 4 পিস মাংস, এদিকে ওখানে চলেন আপনার সবাই। থ্যাংক ইউ বৌদি। শেষ হয়ে গেছে কিন্তু মানে ওখানে শেষ হয়েছে না, ওখানে ওটা রয়েছে। আমি নাম কি আছে? শির কুরমা। শির শির কুরমা, ওকে। তো একটু কই দেবো আমি, আমি রিভিউ দিলাম আর কি। বেতনার স্বাদ আপনার শির কুরমা যদি খাইতে হয় সোনুর গড়ে আইবা। আর আগে খবর, আগে খবর লই লিবা যে আমরা আমরা বৌদি বাড়িতে আসই নি, নইলে কিন্তু সোনিও কিন্তু বানিয়ে খাওয়াইতে পারতো না। আর এখনো লাস্টে রয়েছে কোল্ড ড্রিঙ্ক, ওই বোতলটা দেখছি এটা হচ্ছে এটা এটা খাইয়া আর কি। আপনার এই যে পার্টিটা আজকে শেষ হইব, ফেটফুরা ফুল হয়ে গেছে, একটু একটু গ্যাপ রয়েছে, এটা মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাই না। গেলে আগে লাইট আসিল না, তখন লাইট দিয়ে এখানে দেখাইলাম, দেখুন কি সুন্দর। ওই দেখুন এটা হচ্ছে প্রথম একটা ড্রয়িং রুম, এরপর হচ্ছে আবার ড্রয়িং রুম, আর এরপর হচ্ছে রুমে রুমে। এবং এদিকে দেখুন একুরিয়ামও আছে, এই যে দেখুন একুরিয়ামের মধ্যে মাছ আছে, কচ্ছপ নাই। ওকে, কচ্ছপ আইব ইনকামিং। এদিকে কাকিমণিরও দেখতে পারবা, হই কাকিমণি, ও হচ্ছে আমার কাকিমণি, ও হচ্ছে বৌদি। তাই এটা হচ্ছে কত সুন্দর রান্না কর দেখুন। এদিকে কাকুর বেডরুম, এসি কিন্তু সব রুমও আছে, এটা হচ্ছে সবথেকে মজার জিনিস। এবং এই দেখুন কত সুন্দর রুম দেখুন। তো আমরা তো আজকে তো ডাবল সেলিব্রেশন, ঈদও সেলিব্রেশন আর সোনুরও বার্থডে। তখন কেক আই গেছে, তখন সে হচ্ছে কেক, সে হচ্ছে কেক কাটবো। আর দুটা কেকের মধ্যে কোনোটাও আমি আনছি না আর কি, কই দিলাম ভিডিওর মধ্যে। তখন বন্ধুকে কেক কাটবো, আপনি দেখতে পাবো কাকু কাকিমণি বৌদি ছোটো ভাই শাহিন হেও আছে, গেছে কে উঠিয়া হওয়ার লোকের লোকে। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা দেবো রে,
Happy birthday to you. Happy birthday to Bondu Soyu. Happy birthday to you, Tara. Allah, I'm a big fan. Yes, I do famous.